হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সোলার সিস্টেম সম্বন্ধে। যে সমস্ত প্রশ্ন তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলির সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। পর্বটি তোমরা শেষ পর্যন্ত ভালো করে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে আরও বেশি পরিমাণে শেয়ার করো। তো আজকের পর্ব শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, সৌরজগৎ কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হিসেবে অপশানগুলোর মধ্যে কোপারনিকাস অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের মোট কয়টি গ্রহ রয়েছে? আগে মোট গ্রহ ছিল 9টি, কিন্তু বর্তমানে সৌরজগতের মোট গ্রহ রয়েছে 8টি। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বামন গ্রহ ধরা হয় তখন সঠিক উত্তর হয়ে যাবে প্লুটো। নেক্সট দেখো, সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেন্টোরাই। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি অন্তঃস্থ গ্রহ? বুধ, শুক্র, পৃথিবী, সবগুলি। সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। অপশান ডি। বুধ, শুক্র, পৃথিবী এই সবগুলি হচ্ছে অন্তঃস্থ গ্রহের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি বহিঃস্থ গ্রহ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানগুলোর মধ্যে শনি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। শনি হয়ে যাবে বহিঃস্থ গ্রহ। নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বুধ। বুধ হয়ে যাবে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ। নেক্সট দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়? সঠিক উত্তর হয়ে যাবে 8 মিনিট 32 সেকেন্ড। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় নেয়? আগের প্রশ্নে আমরা দেখলাম সূর্য থেকে পৃথিবীতে, এই প্রশ্নে দেখো পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় নেয়? সঠিক উত্তর হয়ে যাবে 1.3 সেকেন্ড। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো শীতলতম গ্রহ হয়ে যাবে ইউরেনাস। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইউরেনাসকে বলা হচ্ছে সবুজ গ্রহ। নেক্সট দেখো, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে? তো যমজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আমরা গুলিয়ে ফেলে দেখো, এখানে পৃথিবীর বলেছে, যদি সূর্যের বল হতো তখন হতো বুধ, কিন্তু এখানে পৃথিবীর বলেছে, সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। নেক্সট দেখো, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? আমরা তো সবাই জানি প্রথম বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, তো দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা হবে? দ্বিতীয় বৃহত্তম গ্রহ হয়ে যাবে শনি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পৃথিবীর ঘনত্ব সবথেকে বেশি। নেক্সট দেখো, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে ঘনত্ব কম কার, কোন গ্রহের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে শনি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। যদি ঘনত্ব বেশি বলে তখন পৃথিবী উত্তর হবে, আর যদি ঘনত্ব সবচেয়ে কম বলে তখন শনি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হয়ে যাবে বুধ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? আমরা পেলাম গ্রহ, ক্ষুদ্রতম গ্রহ পেলাম বুধ, সেক্ষেত্রে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি হয়ে যাবে? ক্ষুদ্রতম উপগ্রহ হয়ে যাবে ডিমোস। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা মনে রাখো, ডিমোস হচ্ছে মঙ্গলের উপগ্রহ। নেক্সট দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। শুক্র হয়ে যাবে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। নেক্সট দেখো, সূর্যের বয়স কত? সূর্যের বয়স কত হবে? না আনুমানিক 4.6 বিলিয়ন বছর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি? তো ভারী গ্রহ কোনটা হবে? বৃহস্পতি। যেহেতু এই গ্রহের সবথেকে বলা হয় গ্রহরাজ, সবথেকে আয়তন বেশি, তাই এই গ্রহের ওজনটা বেশি হবে, তাই এই গ্রহ সবথেকে ভারী। নেক্সট দেখো, পৃথিবী নিম্নলিখিত কোন গ্রহে আবহমণ্ডল দেখা যায় না? আবহমণ্ডল দেখা যায় না নিম্নলিখিত কোন গ্রহে? সঠিক উত্তর হয়ে যাবে বুধ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু সঠিক উত্তর হবে 76 বছর অন্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? ক্ষুদ্রতম উপগ্রহ আমরা পেয়েছিলাম কি ডিমোস, এবং এক্ষেত্রে বৃহত্তম উপগ্রহ বলেছে, বৃহত্তম উপগ্রহ কোনটা হবে? সঠিক উত্তর হবে গ্যানিমেড। অপশান বি। এই গ্যানিমেড মনে রেখো বৃহস্পতির উপগ্রহ। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে আর বেশি পরিমাণে শেয়ার করো। সোলার সিস্টেম সম্বন্ধে আজকে এটা পার্ট 1 আলোচনা করলাম তোমাদের সাথে। নেক্সট ভিডিওতে আমরা এর পার্ট 2 নিয়ে আলোচনা করব, এবং তাতে আরও বেশ কিছু সোলার সিস্টেম রিলেটেড আরও বেশ কিছু প্রশ্ন থাকবে। এবং তোমরা কমেন্ট বক্সে জানাও যদি কোনো গ্রহ সম্বন্ধে পার্সোনালি বা ডেফিনেটলি পার্টিকুলার ওই গ্রহটার সম্বন্ধে আলোচনা করতে হয়, তো সেই গ্রহ সম্বন্ধে আমরা আলোচনা করে দেবো। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কোনটা ভালো হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।